মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরাট বড় ঘোষণা শস্য বিমার টাকা পাবেন এবার ভুক্তভোগী চাষিরা তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে কোথায় কোন চাষিদের কত টাকা দেওয়া হবে শস্য বিমার ক্ষতিপূরণ হিসেবে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না শস্য টাকা পাবেন ভুক্তভোগী চাষীরা ঘোষণা মুখ্যমন্ত্রী তো বন্ধুরা আপডেটটি ট্রুথ অফ বেঙ্গল অনলাইন নিউজ পোর্টালে উঠে এসে বাংলার বিভিন্ন জেলায় টানা বৃষ্টির কারণে বিপর্যয়ের মুখে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে যার ফলে কৃষকরা চিন্তিত পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিরা শস্য বিমার টাকা পাবেন এবং ধসে যাওয়া মাটির বাড়িগুলির জন্য সার্ভে করে পদক্ষেপ নেওয়া হবে দ্রুত বন্যা পরিস্থিতি সরকারি আধিকারিকদের সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি অবিরাম বৃষ্টির পাশাপাশি ডিবিসি থেকে জল ছাড়ায় বাংলার বেশ কিছু জেলা বন্যায় ভুগছে এর মধ্যে বর্ধমানের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত সোমবার পূর্ব বর্ধমানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলাকা পরিদর্শন করেন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন পরে মিডিয়ার সামনে তিনি ঘোষণা করেন বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকরা শস্য বিমার অর্থ পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বহু এলাকা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ফসল নষ্ট হয়েছে যেসব কৃষকদের ফসল নষ্ট হয়েছে তারা শস্য বিমার অনুযায়ী অর্থ পাবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বৃষ্টিপাতের ক্ষতিগ্রস্ত মাটির বাড়িগুলি একটি সার্ভে করা হবে জল নেমে গেলে এই বাড়িগুলি পুনর্নির্মাণ করা হবে বন্যার পরিস্থিতিতে জনগণের সাথে সরকারি কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে বিপদ অনুভব করলে বাসিন্দাদের আগেভাগে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হবে পিডিও সহ সকল কর্মকর্তাদের মাঠে নেমে কাজ করার জন্য বলা হয়েছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ মানুষের কোনো সমস্যা না হয় সেদিকে সদা নজর রাখতে হবে